হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেজ ইন শর্ট। আজকে যে ব্লগটা শেয়ার করছি সেটা আমাদের ইউএসএতে ফিরে আসার ঠিক 4 দিন আগের। আমরা সকাল সকাল সেদিনকে যাচ্ছিলাম আমাদের দুজনের কেনা প্রথম ফ্ল্যাটটা শেষবারের মতন দেখে আসতে। আজকে আমরা যাচ্ছি বোন আর রাহুলদের সঙ্গে নিয়ে। রাহুলদেরও একবারও ফ্ল্যাটটা দেখা হয়নি, আজকে প্রথমবার ওরাও দেখবে। ঠিক হচ্ছে না। সো আমরা এসে গেছি আমাদের সেই ড্রিমস কাম ট্রুতে। অনেক দিনের অনেক পরিশ্রমের ফল এই আমাদের ফ্ল্যাট। তো চলো ভেতরে যাওয়া যাক। ইউএসএতে ফিরে যাওয়ার আগে দু চোখ ভরে আরও একবার দেখে নিই। নেক্সট বার এসে আশা করছি গৃহপ্রবেশটাও করে নিতে পারবো। কি করবে? হ্যাঁ না না কিছু বলবে না। তো ফ্ল্যাট দেখা হয়ে গেল, এখন জাস্ট বেরোচ্ছি এখান থেকে। এরপর এখান থেকে যাবো আমরা লাঞ্চ করতে। তো ফ্ল্যাটটা এদের খুবই পছন্দ হয়েছে। আবার যখন আমাদের অরিজিনাল ফ্ল্যাটটা হ্যান্ড ওভার করে দেবে, মানে আমাদের 23rd ফ্লোরে সি ফ্ল্যাট যখন হ্যান্ড ওভার হয়ে যাবে, তখন আবার আমরা আসবো। হ্যাঁ শেষবারের মতন ফ্ল্যাটকে গুড বাই বলে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আশা করছি আবারও খুব তাড়াতাড়ি দেখা হবে, আর তখন দেখা হবে আমাদের অরিজিনাল ফ্ল্যাটে। আর এখন আমরা যাচ্ছি বৈদিক ভিলেজে লাঞ্চ করতে সবাই মিলে। কি জানি কি করে, গল্প করে। আমরা এখন এসেছি বৈদিক ভিলেজে লাঞ্চ করতে। ফার্স্ট টাইম এলাম বৈদিক ভিলেজ। তো লেটস সি কেমন হয়। রেড কার্পেট দেওয়া। তো আমরা ফার্স্ট এখানে এসেছিলাম লাঞ্চে, বাট এটা মাল্টি কুজিন রেস্টুরেন্ট। আমরা যেটা ছবি দেখেছিলাম সেটা হচ্ছে ভূমিতে, মানে রিসেপশন থেকে 2 মিনিট হেঁটে যেতে হবে। তো সেখানে একটা সে একদম বেঙ্গলি ব্যাপার আছে, ভাইবস আছে। তো আমাদের আজকে যেহেতু বেঙ্গলি খাবার মনও করছে, তো আমরা এখন ওইটাতেই যাচ্ছি বেঙ্গলি লাঞ্চ করতে। এই যে এসে গেছি আমরা এখন ভূমিতে, এন্টার করছি। হ্যাঁ আমার ফ্যান। এই তো অন্যরকম লাইট নেই তো, এরকমই লাইট, এটাই স্টাইল। ও বাবা, ইন্টেরিয়রটা দেখে নিলে আসুন। কি কাটা যাচ্ছে এখানে আপনার? আমরা তো 5 জন আছি। এই টেবিল কি কত? টেবিলটা আচ্ছা নিয়ে নেব। ঠিক আছে, আমি সাইট ভিজিট করব।
আমাদের এসে গেছে গন্ধরাজ শরবত আর সাথে আমপানা, না আমপানা নয়, গন্ধরাজ দই আর এটা আমপানা। আমাদের থালি এসে গেছে, মোমোস থালি, ইলিশ থালি, চলো আমাকে শুধু লুচি দিয়ে যেতে ভূমিতে প্রথমবারের জন্য আমরা সবাই লাঞ্চ করলাম, আর এক্সপিরিয়েন্স নট সো গুড আর নট ব্যাড, সো ইটস অ্যাভারেজ মিডিয়াম, ঠিকঠাক লেগেছে। সো আপাতত আমরা এখানে ফটো সেশন করে, খাওয়া দাওয়া করে, গল্প করে এখন ফিরবো বাড়ি। পুজো অ্যানার উদ্ভিক সবাই বাড়িতে আছে, সো জলদি ফিরতে হবে আমাদের এখন। সো লেটস গো। দি নেক্সট ডে, গুড মর্নিং। আজকে আমাদের বাড়িতে আমার ফুপু আর ফুপুর ছেলে মানে আমার ভাই এসেছে, পিসান আসেনি, আর আমরা চলে যাবো আর তিন দিন পরেই, তাই জন্য লাস্ট টাইম দেখা করে গেল, আর পরে সম্ভব হবে না দেখা করার। আজকে আবার শিবরাত্রি, তো পুকু এখানেই উপোস করে জল দেবে আমাদের বাড়ির শিব মন্দিরে, আমরাও জল দেবো, আমরা পুরো উপোস, হ্যাঁ চলো আমরা পুরো উপোস করে নিই, জল দিয়ে খাবার খেয়ে নেবো, ভাত খাবো না শুধু। আর এখন আমরা যাচ্ছি একটু মলে, আমাদের সামনের যে মলটা আছে সেখানে গিয়ে ভাইকে কিছু একটা কিনে দেবো, তো সেই কারণে সবাই মিলে বেরিয়েছি এখন। এই যে যাচ্ছি সবাই, এই যে অ্যানাও যাচ্ছে, লিজা যাচ্ছে, আর আমরা যাচ্ছি। আচ্ছা তাও মিসকমিউনিকেশন হয়ে গেলে অসুবিধা, তবুও কয়েকটা লোক এই দাঁড়ান না 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 এরকম করে দাও, মানে না তোমরা এসে গেছি। হাই ফিশ, হাই ফিশ, ফিশ দার্জিলিং যাওয়ার আগে একবার লেন্সকার্টে এসেছিলাম আমার আর রতনের জন্য একটা করে গ্লাস অর্ডার দিতে, এই যে দেখো দুটো গ্লাস অর্ডার দিয়েছিলাম, ডেট তো ছিল দুদিন পরে কিন্তু এসেছি তখন একবার জিজ্ঞেস করেই দেখি এসে গেছে কিনা গ্লাসটা। তো প্রথমেই যাচ্ছি লেন্সকার্টে, প্রথমে আমরা এসে গেছি লেন্সকার্টে, চশমাটা হয়েছে কিনা জিজ্ঞেস করতে। আচ্ছা আচ্ছা, ওইটা চেক হয়ে গেছে, আচ্ছা হ্যাঁ ভালোই হলো, এসে গেছে চশমা দুটো তাই নিয়ে নিলাম, আর তো মাত্র তিন দিনই বাকি, তাই পরে যদি আবার আসতে হতো একটু অসুবিধাতেই পড়তাম। তো এখন যাচ্ছি ফোনের জন্য মানে আমার ভাইয়ের জন্য একটা ঘড়ি কিনতে। অ্যানা, অ্যানা ঘড়ি আছে? কোনটা? ওইটা কি অ্যানা ঘড়ি? হ্যাঁ আচ্ছা, অ্যানা ঘড়ি ওটা, আচ্ছা ঠিক আছে। সো আমাদের ঘড়ি পছন্দ করা হয়ে গেছে, এই যে এই ঘড়িটা নিয়েছে, এই ঘড়িটা নিয়েছে, এখন প্যাকিং চলছে, ওখানে ওর হাতের সাইজে পরে দিচ্ছে, আর আমাদের চশমাটাদের মধ্যেই আছে, রতন অলরেডি পরে নিয়েছে, আমি লেন্স পরে আছি বলে পরিনি, আর এখানে অ্যানা ঘড়ি কিনবে বলে মাথা খারাপ করছে, কে চায়, চোখে জল চলে এসছে ওর।
চলো মামাকে দিয়ে দাও, চলো। তো এখন বাড়ি ফিরবো। এলা তো প্যাকেটটা ছাড়ছে না, নিয়েই যাচ্ছে হাতে। বিকালে আবার রাহুলরা ফোন করে ডাকলো, ওদের অ্যানিভার্সারি আছে আজকে, ওদের অফিসে ছোটো বড়ো সেলিব্রেশন করবে, তো সেখানে ডাকলো। জানি না টাইম হবে কি না, যেতে পারবো কি না, আপাতত তো হ্যাঁ মনে রেখেছি, দেখি কী হয়, কারণ কুকুরাও আছে, ওর জন্য সময় দিতে হবে, ওরা অবশ্যই বিকালে চলে যাবে, তো দেখা যাক কী হয়। দুই কিনে হাতে করে নিয়ে যাবে, অন্য কারোর হাতে দেবে না। হ্যাঁ পরে ওইটা দেখা, আজকে শিবরাত্রির খাওয়া দাওয়া। A little longer than a few minutes later. পুপু আর ভাই বিকেল বেলা চলে যাওয়ার পর আমরা রেডি হয়ে সন্ধ্যেবেলা চলে এলাম। আজকে তানিয়া রাহুলের অ্যানিভার্সারি, তাই না এসেও পারলাম না। আসার সময় মিও মোড় থেকে কেকটাও নিয়ে নিয়েছি, বাচ্চাদেরকে রেখে এসেছি, খুব বেশিক্ষণ থাকবো না, কারণ বাড়িতে প্রচুর কাজ, আর মাত্র কদিন পরেই যাওয়া, তাই অনেক কাজ লাস্ট মিনিটে আছে, তাড়াতাড়ি ডিনার করেই চলে যাব। সো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। Happy anniversary! Happy anniversary! Happy anniversary! খাওয়া দাওয়া হবে নাকি? আমি তুই খাওয়া, তুই খাওয়া, আর একটা ছবি নেবো, খাওয়া। Lovely, so beautiful. Lovely.